হ্যালো ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। আমি তাজুল ইসলাম বলছি, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করছি। যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের আলোচনার বিষয়, প্রতারক করে বিরুদ্ধে মামলা করে শাস্তি ও ক্ষতিপূরণ আদায়। অনেকে আমরা নানানভাবে প্রতারণার শিকার হয়ে থাকি। এখন আমরা অনলাইনে জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে প্রতারিত হয়ে যাচ্ছি। এখানে আপনারা নিশ্চয়ই 420 বা 420 এই শব্দের সাথে পরিচিত। যিনি প্রতারক বা প্রতারণার কাজের সাথে সম্পৃক্ত, সাধারণত এ নামগুলোতে তাকেই ডাকা হয় বা একটা অপবাদ স্বরূপ তাকে বলা হয়। দণ্ডবিধির 415 ধারায় এখানে প্রতারণার সংজ্ঞায় বলা আছে যে, যদি কোনো ব্যক্তি ছলনা, প্রবঞ্চনা বা অসাধু উপায়ে অন্যের সম্পত্তি হস্তান্তর করতে প্রবৃত্ত করে, এমনকি অন্যের অনুকূলে প্রদানের প্ররোচিত করে, তবে সে ব্যক্তি প্রতারণা করেছে বলে গণ্য হবে। আবার যদি কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে এমন প্ররোচনা করা হয়, উক্ত প্ররোচনার ফলে সে ব্যক্তির দেহ, মন, খ্যাতি বা সম্পত্তির ক্ষতি হয়েছে বা ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতারণার কিন্তু আবার রকম ফের রয়েছে, যেমন ক্ষতি করার উদ্দেশ্যে প্রতারণা, জালিয়াতি করে প্রতারণা, মিথ্যা পরিচয় প্রদান করে প্রতারণা, বিয়ে নিয়ে প্রতারণা, নানা বিষয়ে প্রতারণা, বিদেশে লোক পাঠানো নিয়ে প্রতারণা, আলাদা আলাদা প্রতারণার অভিযোগে আলাদা আলাদা শাস্তি নির্ধারিত আছে। সাধারণত দণ্ডবিধির 420 ধারায় মামলা বেশি হতে দেখা যায় আমাদের আদালতগুলোতে। এ ধারায় সর্বোচ্চ শাস্তি 7 বছর এবং পাশাপাশি অর্থদণ্ডের বিধানও রয়েছে। বন্ধুরা, এখানে যে কোনো কারণে প্রতারণার শিকার হলে, কিংবা চাকরির নামে কোনো প্রতারণার শিকার হলে, বা বিদেশে লোক পাঠানোর নামে কোনো প্রতারণার শিকার হলে আইনের আশ্রয় খুব সহজে নিতে পারেন। আপনি দায়ী ব্যক্তি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণ মামলা করতে পারেন। বা জিনের বাচ্চা যদি সেজে আপনাকে যদি ধোকা দেয়, বা বিকাশের এজেন্ট সেজে যদি আপনাকে ধোকা দিয়ে আপনার পিন নাম্বার নিয়ে নেয়, সেক্ষেত্রে আপনি প্রতারণার পাশাপাশি বিশ্বাসভঙ্গের অভিযোগও আনা যায়। ক্ষেত্রবিশেষে দেওয়ানি আদালতে ক্ষতিপূরণ চেয়েও মোকদ্দমা দায়ের করা যায়। তবে আইনের আশ্রয় নিতে চাইলে যথেষ্ট প্রমাণাদি থাকা লাগবে আপনার হাতে, যেমন কোনো লিখিত চুক্তি, কোনো রসিদ। এসব বিষয়ে বর্তমানে অডিও বা ভিডিও যেসব রেকর্ডপত্র রয়েছে, ডিজিটাল এভিডেন্স, সেগুলো কাজে লাগানো যেতে পারে। তাই এই দলিলগুলো বা এবং মোট কথা যে সাক্ষী সাবুত আপনার সংরক্ষণ রাখা জরুরি। বিয়ের নাম করে যদি কেউ প্রতারণা করে বা সংসার করে, এক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়া যাবে। দেশ বিদেশে চাকরির নাম করে টাকা দেওয়ার সময় টাকা লেনদেনের সংক্রান্ত চুক্তিভঙ্গ করলেও প্রতারণার অভিযোগ আনা যাবে। একটি উদাহরণ দিলে আরও বিষয়টি ক্লিয়ার হবে। যেমন কথা ছিল যে জুনায়েদকে বৃত্তির ব্যবস্থা করে ক্যানাডাতে পাঠাবে। চুক্তির শর্ত অনুযায়ী জুনায়েদের বাবার প্রতিষ্ঠানটিকে 3টি সমান কিস্তিতে টাকা পরিশোধের কথা বলা হয়। যদি ব্যর্থ হন, তাহলে প্রদেয় টাকা কোনোরকম কর্তন ছাড়াই পরিশোধ করবেন বলে স্বীকার করে প্রতিষ্ঠানের দুপক্ষে স্বাক্ষর করে সেই চুক্তির শেষ পর্যায়ে প্রতিষ্ঠানটি ব্যবস্থা করতে ব্যর্থ হয় এবং জুনায়েদের বাবা তার টাকা ফেরত চান। কিন্তু প্রতিষ্ঠানের প্রধান বলেন, আমরা চুক্তিতে টাকা ফেরত দেওয়ার কথা বলেছি, কিন্তু কতদিনের মধ্যে ফেরত দেবে তা উল্লেখ নেই। তার মতে এটা হতে পারে 6 মাস, 1 বছর বা যে কোনো দিন। তারা তো বলেননি পরিশোধিত পুরো টাকা তারা এক কিস্তিতে পরিশোধ করবেন। তাই তারা যখন যে টাকার ব্যবস্থা করবেন জুনায়েদের বাবাকে তাই নিতে হবে। এমন ঘটনা আমাদের সমাজে প্রায়ই ঘটে থাকে বা অহরহ ঘটছে। দৈনন্দিন জীবনে আমরা নানা কাজে লিখিত বা মৌখিকভাবে চুক্তিতে আবদ্ধ হই। ব্যবসা বাণিজ্য, সম্পত্তি হস্তান্তর, দান বিনিময়, সম্পত্তি বিক্রি, এমনকি বিক্রিত চুক্তি সম্পাদন করতে হয়, কারণ চুক্তি আইনগত গ্রহণযোগ্য। 1872 সালে চুক্তি আইনের 2 ধারায় চুক্তির সংজ্ঞা দেখা যাচ্ছে, আইনের দ্বারা বলবৎযোগ্য চুক্তির সম্মতিকে চুক্তি বলে। চুক্তি লিখিত বা মৌখিক উভয় রকম হতে পারে। আদালত প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেবেন, সেক্ষেত্রে মামলা পরিচালনার ব্যয় অভিযুক্তের কাছ থেকে আদালত আদায় করে নিতে পারেন। তবে লিখিত চুক্তি হওয়াটাই ভালো, কারণ মৌখিক চুক্তি প্রমাণ করা কষ্টসাধ্য। এখানে একটা বিষয় উল্লেখ করতে হবে যে ভূমি সংক্রান্ত চুক্তি করলে অবশ্যই নিবন্ধন করতে হবে। 2005 সালে 1 জুলাই থেকে যে কোনো চুক্তি সেটা নিবন্ধিত হতে হবে। তা নিবন্ধন ছাড়া সেই চুক্তি আইনে আপনি সহযোগিতা পাবেন না এবং সেই চুক্তি বলবৎযোগ্য নয়। সর্বোপরি চুক্তি করার সময় চুক্তির খসড়াটা ভালো করে দেখে নিন, খুঁটিনাটি দিক যাচাই বাছাই করে নিলে প্রতারণা থেকে রক্ষা পাওয়া যায়। আর যদি কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে থাকে, তাহলে সেখানে আপনি 420 এবং 406 ধারায় মামলা করতে পারেন। আমানতের খেয়ানত করে থাকে, অঙ্গীকার পালন না করে বিশ্বাস ভেঙে চম্পট দেয়, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট যেটা, তাহলে আপনি সেই বিশ্বাস ভঙ্গ বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারবেন। দণ্ডবিধির 406 ধারায় প্রতিকার চাইতে হয়। দণ্ডবিধির 406 ধারায় বলা হয়েছে যে
এখানে অপরাধজনিত বিশ্বাস ভঙ্গের অভিযোগ অভিযোগে দোষী হলে দায়ী ব্যক্তিকে 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। বিশ্বাস ভঙ্গের অপরাধ একটি জামিন অযোগ্য অপরাধ। যদি কোনো অফিসের কর্মচারী বিশ্বাস ভঙ্গ করেন তাহলে দণ্ডবিধির 408 ধারা অনুযায়ী 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আর 409 ধারা সরকারি কর্মচারী কিংবা ব্যাংকার ব্যবসায়ী বা এজেন্টের এই অপরাধের সাজা যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড সহ অর্থদণ্ড। থানায় এজাহার দায়ের করে মামলা করা যায় অথবা আদালতে সরাসরি সিআর মামলাও দায়ের করা যায়। এ মামলা দায়ের করতে হয় সংশ্লিষ্ট বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে। আদালতে আদালত বাদীর জবানবন্দি লিপিবদ্ধ করে মামলার গুণাগুণ বিচার বিশ্লেষণ করে সরাসরি আমলে নিতে পারবেন অথবা কোনো প্রাথমিক তদন্তের জন্য কোনো ব্যক্তি বা সংস্থাকে আদেশ দিতে পারেন। আবার সরাসরি এজাহার হিসেবে গ্রহণ করে থানাকেও নির্দেশ দিতে পারেন। এ ধরনের মামলায় কোনো প্রাথমিক সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তির জামিন নাও হতে পারে। তবে অফিসের কর্মচারী বা অফিসের সরকারি অফিসের কর্মচারী ব্যবসায়ী বা এজেন্টের বিশ্বাস ভঙ্গের অভিযোগ দায়ের করবে দুর্নীতি দমন কমিশন, তেমনটি আইনে বলা হয়েছে। বন্ধুরা, তাহলে আমরা প্রতারকের বিরুদ্ধে কিভাবে আমরা আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি সে বিষয়টি আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আইনি পাঠশালার সাথে থাকুন, নতুন নতুন আইন বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।